আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাসার বারান্দা। আমার বাসার বারান্দায় অনেক ফুল গাছ ছিল, এখন আর তেমন ফুল গাছ নেই, কারণ আমি বাড়িতে গিয়েছিলাম ঈদের ছুটিতে, তখন অনেক গাছ মারা গিয়েছে, কারোর কাছে দিয়ে যেতে পারিনি। এখন কয়েকটা গাছই আছে। আর আমার বারান্দায় আছে পাখি, আমি মূলত বারান্দায় পাখি পালি, আপনাদের দেখাবো। আমি শখ করেই পাখিগুলো পালি। আমি মাত্র দুইটা পাখি এনেছিলাম, আমার দুইটো পাখি থেকে অনেকগুলো পাখি হয়েছে, প্রায় 30টার মতো পাখি হয়ে গেছিলো। আমি এখান থেকে আরও দুইটা পাখি থেকে দশটা পাখি থেকে যখন 15টা পাখি এইভাবে অনেক হয়ে গিয়েছিলো, আমি একসাথে রাখতে পারিনি। এর জন্য আমি কিছু পাখি সেলও করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এবারও একটা হাঁড়ি থেকে আমার 5টা পাখি হয়েছে, ওটাও আপনাদের দেখাবো। এই বাচ্চা, এই যে দেখছেন নিচের খাঁচায়, এই তিনটাও বাচ্চা, এগুলো বড় পাখি না। এই পাখিগুলোর বাচ্চা হয়েছে হাঁড়িতে, আপনাদেরকে দেখাবো। এখনও আমার 6 জোড়া পাখি আছে, আর বাচ্চা হয়েছে এবার আরও 5টা। এর আগে আমি 10টা পাখি বিক্রি করেছি। আমি আসলে বিক্রি করার জন্য পাখি পালি নেই, তারপর অনেক পাখি হয়েছে একসাথে, যেহেতু রাখা যায় না, এজন্য ভাবলাম কিছু পাখি সেল করি। এই হাঁড়িতে 5টা বাচ্চা হয়েছে এবার। পাখিগুলো আমার বারান্দায় থাকে, আমি অন্য কোথাও নড়াচড়া করতে পারি না, কারণ এই পাখি নড়াচড়া করলে বাচ্চা হয় না। এই পাখি দুটো আমার সর্বপ্রথম কিনা, এই পাখিরই বাচ্চা এগুলো সব। আস্তে আস্তে এদের কাছ থেকে আমি বাচ্চা পেয়েছি। এই জোড়াটা এখনো বাচ্চা দেয়নি। এখানে দেখতে পাচ্ছেন হাঁড়ি ভরা, এগুলো সব পাখির বাচ্চা, 5টা বাচ্চা হয়েছে। আমার একটা পাখি একবারে 8টা 9টা ডিম দিয়ে থাকে। পাখিগুলোর দেখাশোনা মূলত আপনাদের ভাইয়াই করে, আমি বেশি করি না। ওদের আদর যত্ন, ওদের খাওয়া, ওদের গোসল করার পানি দেওয়া, এগুলো সব বেশিরভাগ আপনার ভাইয়াই করে। সকালে উঠে ওদের খাবার দেওয়া আমিও দেই, প্রতিদিন না দিলেও ওর বাবা প্রতিনিয়তই দেওয়ার চেষ্টা করে। পুঁইশাকের পাতা দিয়েছিলাম খাওয়ার জন্য, ওরা শাক সবজিও খায়, এছাড়া মিক্স খাবার যেগুলো আছে সেগুলোও খায়। দেখা যাচ্ছে পাখির বাচ্চারা মুখ বের করে দিচ্ছে ক্যামেরা দেখে, ওরা আবার দূরেও চলে যাচ্ছে, ভয় পাচ্ছিল, ভাবছিল যে ওদের হয়তো বা ঘুরতে আসতেছে কেউ বা কিছু একটা, এর জন্য পাখিগুলো ছুটাছুটি করতেছে। এমনিতে হাত দিলে হাতে চলে আসে, শিকারির মতো হয়ে গিয়েছে ওরা। পাখি সম্বন্ধে কিছু জানা থাকলে আমার কাছে কমেন্টে লিখবেন, আমি জানানোর চেষ্টা করব। এই দেখেন, আমি দেখাচ্ছি 5টা বাচ্চা আমি বের করে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য। এখনও এরা উড়া শিখে নাই, কিন্তু 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে এরা উড়া শিখে যাবে। তারপরও খুব অ্যাক্টিভ, হাতে ধরলে কামড় দেয়, এদের ঠোঁটে প্রচণ্ড ধার। আমি এই পাখিগুলোর এখন ছোটোবেলা থেকে বুঝতে পারি, দেখেন পাখির বাচ্চাটা
কামড় দিচ্ছে আমাকে। আমি ছোটবেলা থেকেই বুঝতে পারি কোনটা ছেলে পাখি বা কোনটা মেয়ে পাখি। পাখির ঠোঁটের উপরে নাকের চিহ্ন দেখলে বোঝা যায় কোনটা ছেলে পাখি বা কোনটা মেয়ে পাখি হবে। এই যে আমার হাতে দেখছেন, এই পাখিটা ছেলে পাখি, ও আমাকে কামড় দিচ্ছিল বাবা, প্রচণ্ড ধার। একটু একটু উড়াল শিখতেছে, পুরোপুরি উড়াল পারে না এখনো। পাখিগুলো আপনাদের দেখানোর জন্য বের করেছি, এরপরে পাখিগুলো আবার এর মায়ের কাছে দিয়ে দিব, কারণ ওরা এখনো একা 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 খেতে পারে না, ওদের মাই ওদের খাইয়ে দেয়। ওরা যখন একটু বড় হবে তখন ওদেরকে অন্য খাঁচায় দিয়ে দেওয়া হবে। এই পাখিগুলো একদম কবুতরের মতো, প্রতি মাসে মাসেই বাচ্চা দেয়, আর অনেক রং বেরঙের হয়, দেখতেও সুন্দর লাগে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, দেখে পছন্দ হয়, তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি যেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে আরও এগিয়ে যেতে পারি। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করবেন কমেন্টে। আজকে ভাবলাম যে আমি আপনাদের পাখির ভিডিওগুলোই দেই, কারণ রান্নাবাড়া বা ঘরের কাজের ভিডিওগুলো আপনাদের দিইনি। বাচ্চাগুলো ওর মার কাছে দিয়ে আসবো খাঁচাতে, ওর মা ডাকতেছে বাচ্চাগুলোকে। আমি খাঁচায় নিয়ে যাচ্ছি পাখিগুলো। এই ভিডিও দেখে যদি কারো কিছু জানতে ইচ্ছে করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের জানাবো কীভাবে আমার দুইটা পাখি থেকে এতগুলো পাখি হলো। এই পাখিটা একদমই ছোট, ওকে হাঁড়িতে উঠিয়ে দিব। পাখিগুলো দেখেন, আমি খাঁচা খুলে রেখেছি, তারপর ওরা উড়ে চলে যায় না, শিকারির মতো হয়ে গেছে। আচ্ছা, ভিডিওটা আর বেশি আজ বড় করছি না, সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভুল ত্রুটি থাকলে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।